এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই এখন আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি বাংলা পঞ্চম পত্রের ফাইনাল সাজেশান দু হাজার কুড়ি দুইয়ের দাগের টোটাল ছত্রিশ নম্বরের ফাইনাল সাজেশান শেয়ার করব পূর্বেই আমরা একের দাগের টোটাল চল্লিশ নম্বরের ফাইনাল সাজেশান শেয়ার করেছি এই রকম ভিডিও যারা দেখেননি দেখে নিন চলুন এখন শুরু করি ইজি ফাইভ দুয়ের দাগের তিনটি প্রশ্ন লিখতে হয় এক একটা প্রশ্নের মান থেকে বারো নম্বর টোটাল ছত্রিশ নম্বরের ফাইনাল সাজেশান আপনাদেরকে আগেই বলেছি পঞ্চমপত্রটা একটু বিচিত্র ধরনের এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আছে বিভিন্ন ধরনের প্রশ্ন এলেও উত্তর অনেকটাই কমন তাই প্রশ্নগুলো একটু বুঝে নেওয়া বা চিনে নেওয়াটা অবশ্যই দরকার তা না হলে পরীক্ষা হলে সমস্যা সৃষ্টি হবে বিভিন্ন ধরনের প্রশ্ন এলেও উত্তরটা অনেকটাই সম্পর্কযুক্ত তাই আপনারা পরীক্ষার সময় যাতে প্রশ্নগুলো ছেড়ে না আসেন সেই জন্য এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলির সঙ্গে পরিচয় করানোটা খুবই জরুরি বা পরিচয় হওয়াটা খুবই জরুরি তাই পঞ্চমপত্রের প্রশ্নের সংখ্যা একটু বেশি আপনাদের হাতে এখন অনেকটাই সময় আছে পরীক্ষার জন্য তাই অবশ্যই এই সাজেশান ধরে আপনারা প্রস্তুতি শুরু করুন এবং এক্সাম ডেট পাবলিশ হলে আমরা টপ কোশ্চেন বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য শেয়ার করব কারণ যেহেতু ডিস্টেন্স এডুকেশান অনেকের পক্ষেই এত প্রশ্ন করাটা সম্ভব নয় সময়ও কম তাই তাদের কথা ভেবেই আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা টপ কোশ্চেন শেয়ার করব অবশ্যই দুইয়ের দাগের ফাইনাল সাজেশানে যাওয়ার আগে বলবো অনেকেই কমেন্ট করছেন আমাদের এই ফাইনাল সাজেশান অনুযায়ী উত্তর নেওয়ার জন্য তাদেরকে বলব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করতে পারেন চলুন শুরু করি দুয়ের দাগের প্রথম প্রশ্ন ক প্রাবন্ধিক রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করে তার বিজ্ঞান বিষয়ক রচনাদির মূল্যায়ন করুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার বারো তেরো সালে এসেছিল এরপর খ নিয়মের রাজত্ব প্রবন্ধটির মধ্যে সুন্দর ত্রিবেদীর বিজ্ঞান মনস্কতার যে পরিচয় পাওয়া যায় সে সম্পর্কে লিখুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার এগারো বারো সালে এসেছিল গ তথা তিন নম্বর প্রশ্ন পতঙ্গ রচনাটির মধ্যে বঙ্কিমচন্দ্র মানব চরিত্রের যে রহস্য উন্মোচন করেছেন তার পরিচয় দিন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার ষোলো সতেরো সাল দু হাজার চোদ্দো পনেরো সাল দু হাজার এগারো বারো সালে এসেছিল এরপর ঘ তথা চার নম্বর প্রশ্ন দেখো ভাই পতঙ্গের দল ঘুরিয়া ফল নাই পারো আগুনে পুড়িয়া মরো না পারো চলো বোঁ করিয়া চলিয়া যায় উদ্ধৃতাংশটির নিরিখে পতঙ্গ রচনাতির মর্মার্থ বিশ্লেষণ করুন এই প্রশ্নটা নেতাজীন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার সালে এসেছিল এরপর উঁ তথা পাঁচ নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধটিতে প্রকাশিত প্রাবন্ধিকের অভিমত সম্পর্কে আলোচনা করুন চ প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধটির রচনাশৈলী সম্পর্কে আলোচনা করুন ছ প্রবথ চৌধুরীর বই পড়া প্রবন্ধটির সার্বত্তা বিশ্লেষণ করুন এবং তার রচনাশৈলীর বিশেষত্ব সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন এরপর বর্গের্য বই কেনার রচনাটিতে মুজতফা আলীর সরশ্রী লিখন শৈলীর পরিচয় দিন এই প্রশ্নটা নেতাজি সুভাষ হুফেন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার সালে এসেছিল এরপর ছ তথা ন নম্বর প্রশ্ন বই কেনার রচনাটির মধ্যে মুজতফা আলীর রচনা শৈলীর যে সাধুগুণ শিল্পিত রূপ লাভ করেছে সে সম্পর্কে নিজের ভাষায় যুক্তি সহকারে লিখুন এই প্রশ্নটা দু হাজার সালে এসেছিল এই যে বইখানা থেকে যে প্রশ্নগুলো আমরা দিলাম এই বৈকের জ এবং ছ অনেকটাই একই রকমই উত্তর সম্পর্কিত একটু পার্থক্য আছে আপনারা যাতে ছেড়ে না আসেন পরীক্ষার হলে সেই জন্যেই আমরা এই প্রশ্নগুলো উল্লেখ করেছি এরপর শূদ্র জাগরণ প্রবন্ধটির মর্মবস্তু সম্পর্কে আলোচনা করুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার চৌদ্দ পনেরো সালে এসেছিল এরপর তো জাগরণ প্রবন্ধতিতে বিবেকানন্দ এক আদর্শায়িত ভারত জীবনের কথা বলেছেন প্রবন্ধতির বিষয়বস্তু বিচার করে সে সম্পর্কে আলোকপাত করুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার এগারো বারো সালে এসেছিল দেখুন জাগরণ থেকে যে দুটো প্রশ্ন আছে উত্তর প্রায় এক কিন্তু আপনারা যাতে ছেড়ে না আসেন সেই কারণে এই প্রশ্নের সঙ্গে আমরা পরিচয় করাবার জন্য উল্লেখ করেছি পরের প্রশ্নে চলে যাব সৈয়দ মুজা আলীর বই কেনার রচনাটির মধ্যে প্রাবন্ধিকের গদ্যশৈলীর ও জ্ঞানবিদ্ধ মানুষের যে পরিচয় পাওয়া যায় তার পরিচয় দিন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার সালে এসেছিল এরপর ড রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধটির উপস্থাপনার বিশেষত্ব সম্পর্কে লিখুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার বারো তেরো সালে এসেছিল নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দের জীবন ও তাঁর রচিত প্রবন্ধ সাহিত্যের উপর সংক্ষিপ্ত আলোকপাত করুন এই প্রশ্নটা নেতাজি ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার এগারো বারো সালে এসেছিল নেক্সট প্রশ্ন কালান্তর প্রবন্ধে ইংরেজিদের সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণার যে পরিচয় প্রকাশিত তা বিবৃত করুন নেক্সট ত পতঙ্গ নিবন্ধে পতঙ্গ ও বহির সম্পর্কের কথা বঙ্কিমচন্দ্র কীভাবে দেখিয়েছেন বিভিন্ন প্রকার বহির যে পরিচয় নিবন্ধ দিতে পাওয়া যায় তা বিবৃত করুন এরপর থ সংস্কৃত আরবি ফার্সি প্রভৃতি ভাষা সংস্কৃতির সঙ্গে কেবলই আদান চলতে পারে কিন্তু প্রদান নয় কেন নেতাজি ওপেন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার সালে এই প্রশ্নটা এসেছিল নেক্সট প্রশ্ন আমাদের সংস্কৃতির বিবর্তন প্রবন্ধ ইউরোপ ও ভারতবর্ষের সাংস্কৃতিক জীবনের সাদৃশ্যমূলক দিক সম্পর্কে প্রাবন্ধিক কি বক্তব্য উপস্থাপন করেছেন লিখুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার ষোলো সতেরো সালে এসেছিল নেক্সট প্রশ্ন চরক নিবন্ধ দিতে কালী প্রসন্নের ভাষারীতি ও রচনাশৈলীর বিশ্লেষণাত্মক আলোচনা করুন এই প্রশ্নটা একের দাগেও আসতে পারে এবং দুয়ের দাগেও আসতে পারে অর্থাৎ বারো নম্বর অথবা কুড়ি নম্বর দুটো বিভাগেই আসতে পারে প্রশ্নটা নেতাজি ওপেন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার তেরো চোদ্দো সাল এবং দু হাজার এগারো বারো সালে এসেছিল নেক্সট প্রশ্ন চরক উৎসবকে উপলক্ষ করে উনিশ শতকের কলকাতার জীবনযাত্রার যে চিত্র নকশার চালে প্রকাশিত তা বিবৃত করুন প চরক রচনাকে অশ্লীলতা দোষে দুষ্ট বলা যায় কি না আলোচনা করুন এই প্রশ্নটা ছ নম্বরেও আসতে পারে এবং বারো নম্বরেও আসতে পারে অর্থাৎ তিনের দাগের এবং দুয়ের দাগের দুটো বিভাগেই আসতে পারে এই প্রশ্নটা নেতাজি সুভাষ রোপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার সতেরো আঠেরো সাল এবং দু হাজার তেরো চোদ্দো সালে এসেছিল এরপর ফ চরক রচনাটির মধ্যে সমাজ সংস্কার ও কালী প্রসন্নের চিন্তাভাবনা প্রকাশিত মন্টব্যতির তাৎপর্য ব্যাখ্যা করুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ রূপ ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার পনেরো ষোলো সালে এসেছিল এরপর নেক্সট প্রশ্ন চরক রচনাটিকে কালীপ্রসন্ন সিংহ চরক পার্বণের যে বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লিখে রচনাটির প্রসাদগুণ সম্পর্কে মন্তব্য করুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার সালে এসেছিল এবং লাস্ট প্রশ্ন দুয়ের দাগের চরক অবলম্বনে বাঙালির দালালি প্রবৃত্তির পরিচয় দিন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার সালে এই প্রশ্নটা এসেছিল এখানেই শেষ হলো দুইয়ের দাগের টোটাল ছত্রিশ নম্বরের ফাইনাল সাজেশান সেই সঙ্গে টোটাল একের দাগের এবং দুয়ের দাগের ছিয়াত্তর নম্বরের ফাইনাল সাজেশান এবিজি ফাইভ কমপ্লিট হলো আমরা খুব শীঘ্রই তিনের দাগের যেখানে চারটি প্রশ্ন লিখতে হয় এক একটা প্রশ্নের মান থাকে ছ নম্বর টোটাল চব্বিশ নম্বরের ফাইনাল সাজেশানের মধ্য দিয়ে বাংলা অনার্স পঞ্চম পদ্মের ফাইনাল সাজেশান কমপ্লিট করবো অর্থাৎ ইবি জি ফাইভ ফাইনাল সাজেশান দু কমপ্লিট করবো তবে একটা কথা বলব আমরা যে একের দাগের দুইয়ের দাগের ফাইনাল সাজেশান এখন পর্যন্ত দিলাম পুরো সাজেশানটা ফলো করুন যত বেশি আপনারা সাজেশানগুলো ফলো করবেন তত বেশি আপনারা তিনের দাগের যে চারটি প্রশ্ন লিখতে হয় সেই তিনের দাগের কমন পেতে তত বেশি আপনাদের সুবিধা হবে আপনারা বুঝতেই পারছেন ইপিজি ফাইভে বিচিত্র ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তাই যান্ত্রিকভাবে উত্তরগুলো রপ্ত না করে একটু বুঝে উত্তরগুলো রপ্ত করুন সাজেশান অনুযায়ী উত্তরগুলো একটু বুঝে মনে রাখার চেষ্টা করুন পঞ্চমপত্রে কোনো অসুবিধা হবে না এবং অবশ্যই ইভিজি ফাইভ ফাইনাল সেশন দু হাজার কুড়ি সকল পিটিপি ক্যান্ডিডেটদের শেয়ার করুন যারা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট পত্র পরীক্ষা দিতে চলেছেন তাদেরকে অবশ্যই শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে কারণ এই পঞ্চম পত্র নিয়ে অনেকের মধ্যে একটা সমস্যা আছে আমরা বুঝতেও পাচ্ছি কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন সাজেশানটা দেওয়ার জন্য আমরাও ব্যস্ততার মধ্যে সময় পাচ্ছিলাম না প্রকাশ করা যাই হোক আমরা প্রায় একের দাগে দুইয়ের দাগের যে সাজেশানটা দিয়েছি এই দুটো সাজেশান পুরো ফলো করলে আশা করি তিনের দাগের আপনাদের যে সাজেশান আমরা দিয়েছি খুব বেশি ফলো করার প্রয়োজন হবে না কারণ এই একের দাগের দুইয়ের দাগের যে প্রশ্নগুলো রেখেছি সে তার মধ্য থেকেই লুকিয়ে আছে তিনের দাগ প্রশ্ন ও উত্তর অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও বাংলা অনার্স তৃতীয় পত্র অর্থাৎ ইবিজি থ্রি এবং চতুর্থপত্র ইভিজি ফোর ফাইনাল সাজেশান দেখেনি এইরকম ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমরা লিংক রেখেছি আপনারা দেখে নিতে পারেন